ঘটনা হচ্ছে আমার দাদুর বাড়ির প্রবীর গাঙ্গুলির ছেলে বিজেপি করত, ভূতে বসেছিল। কিন্তু আমাদের ওপর থেকে নির্দেশ আছে এবং আমাদের টাউনের আমাদের স্বপননন্দী যে আছে টাউন প্রশাসক, টাউনের সভাপতি এবং প্রশাসক, সে বলেছিল কোনো বিজেপির লোকের গায়ে হাত দেওয়া যাবে না, কোনো কিছু করা যাবে না। তো আজকে বাবু, হেমন্ত পাল, হাসান এবং আরও কিছু ছেলে নিয়ে বন্দুক ফন্দুক নিয়ে তার ঘর ঢোকে এবং সঙ্গে সঙ্গে আমাকে আমার বাপিদা ফোন করে। ফোন করে আমি যাই, আমাকে ধরে বন্দুক দিয়ে মাথায় মেরে ফেলে ইঞ্জুরি করে পাঠিয়ে দিয়েছে। এই হচ্ছে মেন ঘটনা, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা যে হেমন্ত পাল যে 4 নম্বর ওয়ার্ডের একটা কিমিন, হ্যাঁ, ও বিজেপির খাস লোক আছে। আমার কাছে অনেক ফটো আছে বা অনেক ফটো আপনাকে পাঠিয়ে দিতে পারবো। বিজেপি করতো, এখন তৃণমূল করছে, মানে কাকা ভাইপতিকে বাঁচানোর জন্য। যাই হোক, এইভাবে সব করেছে আর কি। মারধর আমার ঘরের সামনে করেছে, তার আগে আমাকে ওই বাপিরা ঘরের সামনে করেছে। ওরা 7-8 জন ছিল, বন্দুক ছিল, রড ছিল, বাঁশ ছিল। একটা কাউন্সিলরের কোনো নিরাপত্তা নেই, যা করাচ্ছে আমার মনে হয় অন্য লোক এর পেছনে ইন্ধন আছে। আমি প্রতিমী বলি, সুহিত গাঙ্গুলি আমাদের 4 নম্বর ওয়ার্ডের যে প্রাক্তন কাউন্সিলর, যে কালকে ঘটনাটা ঘটেছে, উনি আমাদের নামে যে মিথ্যে অপবাদ দিচ্ছে, এর সঙ্গে আমরা কোনোভাবেই যুক্ত নয়, আমাদের কোনো ছেলের সঙ্গে যুক্ত নয়। আমাদের কাছে যে খবরটা আছে, সুহিত গাঙ্গুলি মদ্যপ অবস্থায় রাস্তা দিয়ে ঘুরছিলেন, তখন ঘোরার সময় পায়ে হুঁচুটকে তিনি পড়ে যান, পড়ে গিয়ে তার কপালে সামান্য চোট লাগে। সেইটি তিনি রাজনৈতিক ব্যাপার দিয়ে চালানোর চেষ্টা করছে। আমার নাম হেমন্ত পাল। Ooh,